ঢোল কলমি আমাদের সবার কাছেই পরিচিত। ঢোল কলমি বাংলাদেশের এমন গ্রাম আছে কি না জানা নেই আমার, যেখানে ঢোল কলমির দেখা মেলে না। দেশের পথের ধারে, জলাশয়ের কাছে, বাঁওর, হাওর, পাহাড়ের ঢাল, সর্বত্রই ঢোল কলমি দেখতে পাওয়া যায়। এটি ঢোলের সঙ্গে কি সম্পর্ক তা এখনো আমার জানা নেই। তবে যেখানে ডালপালা পড়ে থাকে সেখানেই, যদি পর্যাপ্ত আর্দ্রতা থাকে সেখানে এটি বেড়ে ওঠে। গ্রামে বেড়া দেওয়ার কাজে এটি বহুল ব্যবহৃত একটি গুল্মজাতীয় উদ্ভিদ। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এটি জ্বালানি হিসাবে আদরণীয়, তাই এর অপর নাম দারুকলমি, বা কোথাও কোথাও একে বেড়ালতা হিসাবে ডাকা হয়। ঢোলকলমির ফুল দেখতে খুবই আকর্ষণীয়, কারণ আদি বসতভূমি সুদূর দক্ষিণ আমেরিকা, পেরু, বলোভিয়া পাহাড়ি এলাকা থেকে। স্প্যানিশ পাদ্রি সাহেবরা সপ্তদশ শতকে হিমালয়, কাশ্মীর, কাংরা উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য এটি নিয়ে আসে। ধারণা করা হয় সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষ। এই ঢোলকলমির ইংরেজি নাম হচ্ছে পিনিক মর্নিং গ্লোরি। ব্রাজিলের আদিবাসীরা এর কাণ্ড তামাকের পাইপ হিসাবে ব্যবহার করে। এই কাণ্ড দিয়ে কাগজ তৈরি করা হয়। কিছু কিছু ভেষজ গুণ রয়েছে এই ঢোলকলমির। এই ঢোলকলমি দ্বারা কাগজ তৈরি হয় যা খুবই উন্নত মানের, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকার আসে। এবং দাঁতের যারা একজিমার সমস্যায় ভোগেন, তাদের দাঁত বা একজিমার চিকিৎসায় এই ঢোলকলমি ব্যবহৃত হয় এবং এটি ব্যবহার করলে চমৎকার উপকার পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।